রায়ান রাফির পরিচালনায় সাকিব খানের নতুন সিনেমা তুফান। দরদু রাজকুমার নামে বর্তমানে দুটি সিনেমার সঙ্গে যুক্ত আছেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান। তবে এবার আরও একটি নতুন সিনেমার সঙ্গে যুক্ত হলেন তিনি। জানা গেছে রায়ান রাফি পরিচালিত সাকিব খানের নতুন সিনেমার নাম তুফান। সিনেমাটি প্রযোজনা করছেন আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের সুনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান SBF। মার্কাট অ্যাকশন ধাঁচের সিনেমায় সাকিব খানকে দেখতে মুখে আছেন দর্শকরা। নতুন সিনেমা তুফান তেমনই ধুমধারাক্কা ও হাই ভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা। ঢালিউড বাতাসে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল সাকিব খানকে নিয়ে একটি নতুন চলচ্চিত্রে কাজ শুরু করবেন পরাণ ও সুরঙ্গ নির্মাতা রায়ান রাফি। জানা গেছে রায়ান রাফির পরিচালন অভিনেতা নামে নতুন একটি সিনেমায় যুক্ত হবেন তিনি। তবে আজ জানা গেল রাফি নির্মাণে সাকিব খানের সিনেমাটির নাম অভিনেতা নয়, তুফান। আগামী বছরে কুরবানি ঈদে তুফান মুক্তি পাবে। ছবিতে সাকিব খানের নায়িকা কে থাকছেন সেটি এখনও চূড়ান্ত নয়।